স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি কানিজ লাবনী আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যেই সংলাপে বসছে নবগঠিত নির্বাচন কমিশন কিছুক্ষণের মধ্যে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শিক্ষাবিদদের নিয়ে শুরু হচ্ছে সংলাপ এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রায় 35 জন শিক্ষাবিদের অংশ নেওয়ার কথা রয়েছে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে শাকিল বৈঠকের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের শাকিল আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আপনার কাছে জানতে চাচ্ছিলাম বৈঠকের বিষয়ে কি তথ্য আছে বিস্তারিত আপনার কাছে সিসি হাবিব কাজী হাবিবুল আউয়াল সহ তার যে চার সহকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে এরই মধ্যে যে নির্বাচন কমিশনের যে কক্ষ সেই কক্ষে কিন্তু তারা প্রবেশ করছেন তবে এখন পর্যন্ত আসলে 30 জন যে শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই 30 জনের মধ্যে মাত্র 8 জন শিক্ষাবিদ এরই মধ্যে তাদের কক্ষে উপস্থিত হয়েছেন অর্থাৎ মাত্র এখনও 22 জন শিক্ষাবিদ এসে পৌঁছাননি যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন কানিজ এখন পর্যন্ত যারা এসেছেন তাদের নামগুলো যদি বলি মোহাম্মদ ইয়াহিয়া আক্তার অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী অধ্যাপক মফিজুল ইসলাম অধ্যাপক আনোয়ার হোসেন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ ডক্টর আক্তার হোসেন আল মাসুদ হাসানুজ্জামান ও মফিজুল ইসলাম এই কজনই মূলত এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনের আমন্ত্রণে তারা সেই সংলাপে এসছেন এবং তারা এখন সেই সংলাপ শুরু হবে হয়তো সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন এবং নির্বাচন কমিশন ভবনের যেই সম্মেলন কক্ষ রয়েছে সেই সম্মেলন কক্ষে মূলত তারা এখন বৈঠক শুরু করছেন আজকে বৈঠকে মূলত আগামী নির্বাচন সেই সঙ্গে নতুন নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী তারা মূলত আজকে আলোচনা করবেন এবং শিক্ষাবিদদের কাছ থেকে নির্বাচন কমিশন কিভাবে কাজ করতে পারে নির্বাচন কমিশন আগামী দিনে কী ধরনের কর্মপন্থা তারা ঠিক করতে পারেন এবং সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কী কী ধরনের পরিকল্পনা নেওয়া উচিত সেই বিষয়ে মূলত মতামত চাওয়া হবে দেশের বিশিষ্ট এই শিক্ষাবিদদের কাছ থেকে তবে এখন পর্যন্ত আসলে হতাশার খবর একটি 30 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে মাত্র 8 জন এসে পৌঁছেছেন নির্বাচন কমিশনের এই সংলাপে মাত্র 8 জন এসেছেন এবং তাদের নিয়ে মূলত আজকের এই বৈঠক শুরু হবে এছাড়া আসলে এখন পর্যন্ত বাকিদেরকে আমরা কাউকে দেখতে পাচ্ছি না যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা যেমনটা গত কাল এবং গত পরশু আমরা জানিয়েছিলাম যে 30 জনকে আমন্ত্রণ জানাচ্ছি তার মধ্যে আমরা অন্তত 18 জনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত এই সংলাপে অংশ নিচ্ছেন না এবং সেই হিসাবে তারা বলছেন যে আস্থার সংকটের কারণেই তারা এই সংলাপে অংশ নেবেন না এবং যার বাস্তবতা আসলে এই সম্মেলন কক্ষে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 8 জন এই সংলাপে অংশ নিয়েছেন এই মাত্র আরেকজন এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাদিকা হালিম তিনি এসেছেন তিনি সহ 9 জন এসে হাজির হয়েছেন আপনারা হয়তো সেই ছবিও দেখতে পাচ্ছেন এবং এই বৈঠক 1 ঘন্টা সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং 1 ঘন্টা পর তারা বের হয়ে তারা কী ধরনের পরামর্শ দিলেন সেই বিষয়ে হয়তো আমরা গণমাধ্যমকে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনিও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এই ছিল মনোনীত কানিজ সবশেষ খবর আজকের এই সংলাপের ধন্যবাদ শাকিল আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক আমরা জানি আজ নবগঠিত নির্বাচন কমিশন যে বৈঠকে বসছে সেই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পিনন হাদি দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে বহু বছর আগে সময়ের পরিক্রমায় পাহাড়েও জমে উঠেছে এই পিনন হাদি ব্যবসা ঘরে বসে পাহাড়ি নারীরা এ ব্যবসার লাভ গুনছেন নিখুঁত তাদের হাতের কাজও আকর্ষণীয় ডিজাইন যে কোনো মানুষকে আকৃষ্ট করে সহজে তাই সংশ্লিষ্টরা বলছেন সরকারি সহায়তায় পাহাড়ি নারীদের পিনন হাদি ব্যবসায় স্বাবলম্বী করতে করা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা ফাতেমা জান্নাত মুমুর রিপোর্ট
পিননহাদি অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিধানের বিশেষ বস্ত্র। পার্বত্য অঞ্চলের 10টি ভাষাভাষীর 11টি সম্প্রদায়ের নারীদের এটা প্রধান পোশাক। বর্তমানে শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীরা নয়, এসব পোশাকের আকর্ষণ বেড়েছে বাঙালি নারীদের মাঝেও। তাই রপ্তানি হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার ছাড়া দেশের সব স্থানে। সাম্প্রতিক বছরগুলোতে করোনার কারণে পিননহাদি ব্যবসায় ধস নামলেও আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা পাহাড়ি নারীর। তবে কাঁচামালের দাম বৃদ্ধিতে পিননহাদির তৈরি খরচ পোষাতে হিমশিম খাচ্ছে এসব উদ্যোক্তরা। সরকারের সাহায্য করতে তো আমাদের আরো উন্নতি হতো। শুনবে, আমি নিজে দোকান করি নেই, জুড়ি ভাল্লে আপনি লং জুড়ি নোয়ালে নেই আর দূর। তারপরেও আর ইনি আমার বাড়তি সামনে এই ইনি আমি ঘুরি দিই। শুধু পিননহাদি নয়, কোমরতাতে তৈরি করা হয় থ্রি পিস, ফ্লোর ম্যাট, ডিনার ম্যাট, শাল, ব্যাগ, স্কুল ব্যাগ, চাদর, রুমাল, গামছা। একজোড়া পিননহাদি সর্বনিম্ন 1,000 থেকে 10,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সরকারি সহায়তায় পাহাড়ি নারীদের পিননহাদি ব্যবসায় স্বাবলম্বী করতে করা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা, এমনটাই জানালেন বিসিকের এ কর্মকর্তা। ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, তাঁত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের উৎপাদন কেন্দ্রগুলোতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের উৎপাদিত পণ্যগুলো আমাদের প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে বিক্রি করার সুযোগ আছে। একই সময়ে বিসিক তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। সরকারি সহায়তা পেলে পার্বত্যাঞ্চলের পিননহাদির ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনেক বেকার নারী পুরুষও নিজের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সম্মেলন চলছে। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, সম্মেলন নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম জেলা নয়, চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন। চট্টগ্রাম জেলার, চট্টগ্রাম বিভাগের যে 10টি জেলা আছে, 10টি জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রত্যেক শাখা থেকে 5 জন এবং প্রতি উপজেলা থেকে সাধারণ সম্পাদক এবং সভাপতিরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। এবং তারা যেটি বলছেন যে বাজুসের যিনি বর্তমান সভাপতি তার নেতৃত্বে জুয়েলারি সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে জুয়েলারি কারখানা, বিশেষ করে স্বর্ণ কারখানা স্থাপন করার যে পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী ঘোষিত যে স্বর্ণনীতি সেটি বাস্তবায়নের বিষয়ে যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে এই বিষয়গুলোতে জোর দিয়েছেন। কথা বলতে চাই এই বাজুসের সাবেক সভাপতি এবং এই চট্টগ্রাম বিভাগের যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আমাদেরকে জানাবেন আজকের আয়োজন সম্পর্কে এবং যেটি বলছেন যে 12,000 কোটি টাকা বিনিয়োগ করে কারখানা স্থাপন করা হচ্ছে এবং স্বর্ণ শিল্প নিয়ে যেটি বলছেন, জুয়েলারি শিল্প নিয়ে যে পৃথিবীর বুকে বাংলাদেশ জুয়েলারি শিল্পে একটা বড় অবস্থানে যাচ্ছে এমনটি আপনারা বলছেন, একটু আজকের আয়োজন নিয়ে বলবেন। ধন্যবাদ। আজকে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা এবং প্রায় 50টি উপজেলার প্রতিনিধিদের নিয়ে আমাদের এই সম্মেলন। আমাদের একটাই স্লোগান যে আমাদের নতুন প্রেসিডেন্ট বাজুসের, মাননীয় প্রেসিডেন্ট জনাব সাইম সাহা নানভীর সাহেবের নেতৃত্বে সারা দেশের জুয়েলারি সমাজ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আমাদের পরনির্ভরতা কাটিয়ে এখন আমরা বাংলাদেশের স্বর্ণ রিফাইন করব এবং এই স্বর্ণ বৈধভাবে আমরা সারা দেশে বাজারজাত করব। এবং এই বৈধ স্বর্ণের অভাবে যে শিল্পগুলি বন্ধ হয়ে গিয়েছিল সেই শিল্পগুলি আবার পুনরায় চালু হবে। আমাদের দেশের অলংকারের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বাজুসের নতুন প্রেসিডেন্ট আসার পরেই আমাদের যে নির্দেশনা বা পরিকল্পনা আমি নিয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, জেলা, উপজেলা, এমনকি উপজেলা লেভেলের যে হাটবাজারগুলি রয়েছে সেখানে যেসব স্বর্ণ ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা আমাদের পতাকা তুলে আনব। অর্থাৎ বাজুসের মেম্বার ছাড়া বৈধভাবে কেউ স্বর্ণ ব্যবসা করতে পারবে না, কারণ যিনি আমাদের মেম্বার হবে সেই শিল্প উন্নয়নে তার ভূমিকা থাকবে এবং আমরা সারা বাংলাদেশের অলংকার রপ্তানি করে গার্মেন্ট শিল্পের পরে যদি কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে সেটা আমাদের বসুন্ধরা গ্রুপের যে আজকে বিরাট বিনিয়োগ 12,500 কোটি টাকার যে প্রকল্প গোল্ড রিফাইন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মাধ্যমেই আমাদের স্বর্ণ আমদানি করে বিদেশে রপ্তানি করে আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবসায়ী বান্ধব প্রধানমন্ত্রী
তার উন্নয়ন কল্পকাণ্ডে আমরা অর্থনৈতিকভাবে শরিক হতে চাই। কথা বলছিলাম আজকের এই আয়োজনের যিনি প্রধান অতিথি তার সঙ্গে, তিনিও যেমনটি জানালেন এই আয়োজন আরও কিছুক্ষণ চলবে এবং তারা যেটি বলছেন যে এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি উপজেলা পর্যন্ত যারা স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সবাইকে এক ছাতার নিচে আনতে চান তারা। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ জায়দ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যে সম্মেলন চলছে সেই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রাম প্রতিদিন একটি বিরতি নিচ্ছে, ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত আবারও চট্টগ্রাম প্রতিদিনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 28 মার্চ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান করেছেন পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। কমরেড শাহ আলম বলেন, বিএনপির সমর্থন আমরা চাই না, শক্তি থাকলে তারা আলাদা আন্দোলন করুক। জানান, সিপিবি আওয়ামী লীগ বিএনপির বাহিরে বিকল্প হতে চায়। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা সিপিবির সভাপতি কানাইলাল দাস, সাধারণ সম্পাদক শওকত আলী সহ প্রমুখ। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 544টি নমুনা পরীক্ষা করে 10 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা নমুনা পরীক্ষার তুলনায় 1.83%। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ 14টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত 7 জন মহানগর এলাকার ও 3 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,26,594 জন, এর মধ্যে মহানগর এলাকায় 92,760 জন এবং উপজেলায় 34,527 জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা 1,362 জনের মধ্যে 734 জন মহানগর এবং 628 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম প্রতিদিনে আরও একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ। স্বাগত আবারও চট্টগ্রাম প্রতিদিনে। বান্দরবানে ঝিরি ঝর্ণা শুকিয়ে হুমকির মুখে পড়ছে জীব বৈচিত্র্য, এগুলোর বেশিরভাগই পানিশূন্য। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে ধারণা স্থানীয়দের। বান্দরবান প্রতিনিধি রতন কুমার দের পাঠানো প্রতিবেদন। ঝিড়িতে ছোট ছোট কূপ করে সামান্যতম পানি সংগ্রহ করে পানি সংকট নিরসনের চেষ্টা করছে স্থানীয়রা। ঝিড়ি ঝর্ণা শুকিয়ে যাওয়ায় নিম্ন আয়ের পাহাড়ে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর আমিষের যোগানদাতা বিভিন্ন ছোট বড় মাছ, শামুক ও কাঁকড়া কোনো কিছুই পাচ্ছে না তারা। সুপেয় পানির চরম সংকটও তৈরি হয়েছে। ঝিড়িতে প্রচুর মাছ পাওয়া যেত, কাঁকড়া পাওয়া যেত, আরও শামুক সহ বিভিন্ন ধরনের জলজ যেখান থেকে স্থানীয়রা পানি, মাছ ও কাঁকড়া সহ বিভিন্ন প্রকার খাবার উপযোগী জলজ প্রাণী সংগ্রহ করত। এছাড়া হরিণ, বন্য শুকর, বানর, বনমুরগি সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর অবাধ বিচরণ ছিল এলাকাতে। এখন সেসব আর দেখা যায় না। জলজ প্রাণী সংগ্রহ দূরের কথা, পানীয় জল সংগ্রহ করা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এখানে। নদী, খাল, ঝর্ণার ঝিরি থেকে অবাধে পাথর উত্তোলনের ফলে এই পানি সংকটটা তৈরি হচ্ছে। ঝর্ণার ঝিরিতে পানি নাই, এইটা তো বিরাট একটা চ্যাপ্টার। মানুষ সৃষ্ট প্রকৃতি ধ্বংসের এই কর্মকাণ্ড থামানো না গেলে ভবিষ্যতে চরম হুমকিতে পড়বে বান্দরবান সহ 3 পার্বত্য জেলার জীববৈচিত্র্য, এমনটাই মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল আজকের চট্টগ্রাম প্রতিদিনে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।